আজ আমাদের সবার প্রিয় নেপালদার ফেয়ারওয়েল ছিল। নেপালদার কর্মজীবনের সমাপ্তিতে আমার উপর দায়িত্ব পড়েছিল নতুন কিছু রান্না উপহার দেওয়ার জন্য। তাই আমি আমাদের মিদনাপুরের বিখ্যাত সেই রাঁধুনি যার রান্নাতে মুগ্ধমান পুরো মিদনাপুরবাসী, দেখুন সেই ভিডিওটা। মিদনাপুরে আমি তোমাদের সঙ্গে এমন একজন মানুষের পরিচয় করাবো যে মানুষটা প্রায় 40 থেকে 45 বছর রান্না করছে, যা রান্নার জাদুতে, হাতের জাদুতে মিদনাপুর মুগ্ধমান। সেই ভদ্রলোকের সঙ্গে আমি আপনাদেরকে পরিচয় করাবো, যারা মিদনাপুরে থাকেন একবার কাকার সঙ্গে যোগাযোগ করতে পারো, কাকার হাতে রান্না একবার খেতে পারেন। আমি রেকমেন্ড করবো কাকা অবশ্যই সবার জন্য, মানে খুব সব রকম রান্না করতে পারে কাকা। কাকাকে দেখাই আমি তোমাদেরকে, না ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই কাকা রান্না করার স্টাইল দেখ। কাকা ননস্টপ খুন্তি নেড়ে যাবেন, কাকা তোমার নাম কি? দেবী। দেবী, দেবী ঠাকুর। এমনি কাকা তো বাড়ি কোথায় তোমার? হ্যাঁ, সারেঙ্গাতে। আচ্ছা, উড়িষ্যা, বাঁকুড়ার সারেঙ্গাতে। বাঁকুড়ার সারেঙ্গাতে কাকার বাড়ি। কাকা এখানটা আমাদের হচ্ছে বামুনপট্টিতে থাকে, তাই তো? মিদনাপুরে বামুনপট্টিতে থাকেন কাকা। আর কাকার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা, কাকা খুব ভালো রান্না করে। আমি এইটা তোমাদের বলতে পারো, ঠকবে না তোমরা, কাকা সব রকম রান্না করতে পারে। বিশেষ করে দই কাতলা যেটা রান্না করে না, অসম। আমি আমি যত জায়গায় ক্যাটারিংয়ে কাকা রান্না করে, দই কাতলা সবাই খেয়ে নাম, মানে এতটাই নাম করেছে, কাকাকেই সবাই খোঁজে। তাই বন্ধু, যারা মিদনাপুরে থাকো বা দেখো আমার ভিডিও, তারা অবশ্যই তোমাদের যদি মনে হয় ছোটোখাটো কাজ, বিশেষ করে 100, 200, 250 পর্যন্ত কাকা কাজ একাই করে দিতে পারবে, কোনো চিন্তা নেই। আর কাকার সঙ্গে এই তো কাকাকে ভালো করে দেখাচ্ছে একবার, দেখো কাকা তারা বামুনপট্টি দেখলে তোমাকে পেয়ে যাবে, তাই তো সবাই? আচ্ছা, দেবী দেবী বামুন ঠাকুর বললেই হবে। হ্যাঁ, মানে ওই বামুনপট্টিটা হচ্ছে আমাদের মিদনাপুরের কর্নেল গোড়াতে। মিদনাপুরের কর্নেল গোড়াতে কাকা থাকেন, কাকার সঙ্গে যোগাযোগ করতে পারো। কাকা খুব ধৈর্য এবং মানে মনের খুব কনসেন্ট দিয়ে রান্নাগুলো করেন সব রান্না। কাকা আজকে আমাদের রান্না করেছে হচ্ছে আলু ভাজা হবে, ভেজিটেবিল চপ হবে, এ চিকেন আছে, ভাত। আর এদিকে তোমাদের দেখাই তোমাদেরকে চিকেন ভাত, সঙ্গে হচ্ছে চাটনি। ওই চাটনির কালার দেখো ভাই, ঠিকঠাক দেখতে পাচ্ছ? জানি না চাটনি, এটা হচ্ছে ফুলকপির তরকারি। না ভালো খুলে দেখাই তোমাকে, ফুলকপির তরকারি দেখেছো? লাল লাল করেছে, খুব সুন্দর। মানে তেল কম দিয়ে রান্না করেন কাকা। ফুলকপির তরকারি এটা আছে, দেখো এটা হচ্ছে মাছ, মাছের ঝাল। আর ডাল তো ওখানে আছে, ডাল ভাত। এটা যদি তোমাদের যোগাযোগ করতে চাও, কাকার সঙ্গে যোগাযোগ করবে। দেবী মাউন্ট ঠাকুর কাকার নাম, কাকা মিদনাপুরের কর্নেল গোলায় থাকেন বামুনপট্টিতে। দেখো কাকা নন স্টপ রান্না করে নেড়েই যাচ্ছে, কাকা ভেঙে যাবে না তো? একদম ভাঙবে না। আর ওই ভাইটাকে দেখো, ভাইটা নিরলস কাজ করে যাচ্ছে, এখন আলু কাটছে, তারপরে যে স্যালাড কাটবে, যে ভেজিটেবিল চপে সব তৈরি করা আছে। ঠিক আছে বন্ধু, এখানে ব্লগ ভিডিও শেষ লগ্ন নিয়ে এসে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, ভিডিওটাকে বেশি করে শেয়ার করো, কমেন্ট করো। যদি মিদনাপুরে দেখে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করো।